দেখেছি যে জল তুলতে যাওয়া যেটা আর কি যে নিয়মটা, তো সেখান থেকে এনে গায়ে হলুদ হয়, তো সেই নিয়মটাই এখন আর কি পালন হলো। তো এখন বাড়ি চলে আসলাম, দুপুর বেলা প্রচন্ড কড়া রোদ, একটু অস্বস্তি লাগছে, তো এখন ফ্রেশ হব। এখন বেজে গেছে 5:40, দেখতে পাচ্ছ যে সন্ধে সন্ধে হয়ে গেছে, আর আমরা দু তিনটে শর্ট ভিডিও করছিলাম খানিক আগে। তো মা এখন পাশে বিয়েবাড়ি, তো বিয়েবাড়িতে আছে, কাজকর্মের মধ্যে ব্যস্ত রয়েছে সবাই। আর ওই যে উনি আসছেন আর একজন, না কি বডি বানিয়ে আসলো নাকি পাব। আমি এখন একটু ফ্রেশ হব, আর হচ্ছে ফ্রেশ হব বলতে একেবারে একটু পরেই ভালো করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, এখন মোটামুটি একটু ফ্রেশ হব। ও দেখো আমাদের সাদা বিড়ালটাও শরীরটা খুব খারাপ। আর হচ্ছে এখন কটা বাসন রয়েছে সেগুলো একটু মাজবো, আর ওগুলো মাজতে মাজতে সন্ধ্যা হয়ে যাবে, তারপর সন্ধ্যাটাও দিয়ে নেব। তো চলো আমি এগুলো করে নিই। এখন বাজে রাত্রি 1:10, আর রেডি হচ্ছিলাম এখনো, মানে মেকআপ করেছি, ওই জন্য একটু আজব লাগছে, লিপস্টিক টিপ সিঁদুর কিছু নেই। তো এখন আমি শাড়ি পরবো, এই দেখো আমার এই বেনারসি শাড়িটা পরবো, তো শাড়িটা পরে নেই, এখন দেখি শাড়ি পরতে গিয়ে কি যুদ্ধের সম্মুখীন হতে হয়। তো রেডি হয়ে তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। ওরে বাবা, কমলা সুন্দরী, দেখে দেখে কেমন সেজেছ। এখনো হয়নি সাজ। ও এখনো এখনো সাজ হয়নি, এখনো হয়নি, আরেকটু বাকি আছে, বেশি বাকি নেই। আমি বেনারসি শাড়ি পরেছি আজকে, ও তোমাদেরকে তো আগেই বলেছি, ভুলে গেছিলাম। তো এখনো কি কি টিপ পরবো, সিঁদুর পরবো, লিপস্টিক পরবো, তাহলেই হয়ে যাবে, তিনটা জিনিসই আছে, তোমার এখনো কিছু হয়নি। তো আবারও এইটুকু লুক দেখিয়ে দিলাম, এরকম ভাবেই সাজলাম, আর বাকিটা পুরো রেডি হয়ে তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, বাকি ছিল লিপস্টিক সিঁদুর টিপ পরা, তো সেটাও পরে নিয়েছি, আর তোমাদেরকে বিয়েবাড়ি গিয়ে না হয় ফাইনাল লুকটা পুরো পুরোপুরি দেখাবো। যেই হাজবেন্ড এসবের প্রতি নো ইন্টারেস্টেড, সেই মানুষ আজকে আমাকে সাজাচ্ছে, তা আবার নেল পলিশ পরে দিচ্ছে, আংটি পরাচ্ছে, বলছে পরো সাজো। এই অত দিলে তো আগে তুলিটাকে একটু কাচিয়ে নাও, বোতলের সাথে শুকাবেই না, এটাকে ঢল ঢল করছে, শুকাবে না, মিশ টেনে টেনে ই করো, নিয়ে নাও নেল পলিশটা। আর মা আর ভাই বসেছে ওইদিকে, আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তার সঙ্গে তোমাদেরকেও একটু শেয়ার করে দিই রেসিপিগুলো। তো প্রথমেই ছিল লেবু, আর এখন ডিমের ডেভেলার সস, তারপরে দিয়েছিল সাদা ভাত সঙ্গে ভেজ ডাল, আর এখন আছে দই কাতলা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস এবং মটন কষা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এরই মধ্যে বরযাত্রী ঢুকে গেছে এবং বিয়ের নিয়মকার্য শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মন্ত্র পড়া হচ্ছে এবং বিয়ের বিভিন্ন নিয়মকার্য পালন করা হচ্ছে। এরই মধ্যে এদিকে দেখো শালিগণ
নতুন জামাইবাবুর জুতো চুরির প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু সফল হতে পারছে না, কারণ নতুন বরের পিছনে তার বৌদি বসে রয়েছে, তো ওখান থেকে সরাতে পারছে না। তো এখন বেজে গেছে প্রায় রাত্রি 12টা, 10 মিনিট মতন বাকি আছে, তো অনেকটা রাত হয়ে গেছে জন্য আমাদের একটা বাড়ি পরে বিয়ে বাড়ির অনুষ্ঠানটা, তো তার জন্য আমরা চলে আসলাম। সবাই এখন চলে এসেছি আর শুধু মা রয়েছে বিয়ে বাড়িতে। এখনো বিয়ে হচ্ছে, বিয়ের মন্ত্র পড়ছে, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে, তাই আমরা চলে এসেছি। আর বেশ মজা করে কাটালাম আজকের দিনটা, আর তোমাদের সাথে শেয়ার করলাম কিছু কিছু মোমেন্ট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে, তার সঙ্গে আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমাদের ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা, গুড নাইট।